এরপরে প্রশ্ন হলো, আপনি বিভিন্ন সময় রোকিয়ার কথা বলে থাকেন, ভালো রাকির সন্ধান অনেক ক্ষেত্রে পাওয়া বেশ কঠিন, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখুন, ব্ল্যাক ম্যাজিক অথবা আপনার হাসাদের কারণে, সেহেরের কারণে, দুষ্টজিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে মানুষ সাফার করছেন, ঘরে ঘরে মানুষ জানছেন না, ব্যাপকভাবে এই সমস্যা আজ প্রতিটা ঘরে ঘরে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা রুকিয়ার কথা বলি। রুকিয়ার কথা বললে আমরা ধরে নেই তাহলে কোনো ঝাড়ফুঁককারী ব্যক্তির কাছে যেতেই হবে, সন্দেহ নেই। যারা রুকিয়ার সম্পর্কে এক্সপার্ট, বিশেষ করে সমস্যা যখন খুব জটিল হয় তখন এক্সপার্টের শরণাপন্ন হতে হয়। কিন্তু রুকিয়া এটা শুধু কাউকে দিয়ে করাতেই হবে এমন কোনো কথা না, আপনি নিজে আমল শুরু করতে পারেন, আপনি নিজে আমল শুরু করতে পারেন। কারণ রাকি যারা, তারা কোরআনের আয়াত পড়ে ফু দিবে, এই তো তো এটা আপনি নিজেদের শুরু করতে পারেন, ওইটা রাকি দিয়েই করতে হবে এমনটা মোটেও সবসময় আবশ্যক না। এখন কথা হলো তাহলে কিভাবে আমরা রুকিয়া করতে পারি। রুকিয়ার জন্য সর্বপ্রধান সুরা হলো সুরায় ফাতেহা। সুরায় ফাতেহা সর্বরোগের শেফা, এটা নিজে অসুস্থ হলে নিজের শরীরে পড়ে ফু দেন, অন্যকে অসুস্থ হলে পড়ে তার শরীরে ফু দেন, পানিতে ফু দিয়ে সে পানি ছিটা দেন, সে পানি পান করান, এরকম বিভিন্নভাবে সুরা ফাতেহা আপনি এটার আমল করেন। সুরা ফাতেহার পর রুকিয়ার জন্য দ্বিতীয় অপশন হলো তিন কুল, কোরআনের শেষ তিনটা সুরা, সুরা এখলাস, সুরা ফালাক, সুরা এনাস, তিনবার তিনবার করে তিনোটা পড়েন, পড়ে ফু দেন। এটা হাসাদ, সেহের, বদনজর, এরকম বিভিন্ন রকমের বিষয়, ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। তাহলে দুইটা পেয়ে গেলেন। এর পাশাপাশি রুকিয়া হিসাবে আপনি তৃতীয়ত যেটা করতে পারেন সেটা হলো সুরায় বাকারা, এটার তেলাওয়াত। এটা বিশেষ করে দুষ্টজনের উপদ্রব, সেহের থেকে মানুষকে রক্ষা করে, হাদিসে এটার সুনির্দিষ্ট ফজিলতের কথা বলা আছে এই কারণে। অতএব আপনি সুরা বাকারা তেলাওয়াত করেন, ওই বাসা ইনশাল্লাহ ওই সেহের থেকে মুক্ত হবে, হাসাদ থেকে মুক্ত হবে, অত্যন্ত মুক্ত হবে। এবং সেই সাথে সুরা বাকারা তেলাওয়াত করতে পারেন না তো অন্য কোনো তেলাওয়াত কারোর চালায় রাখেন জোরে ভলিউম দিয়ে, যদিও লাইভ তেলাওয়াতটা বেশি উপকারী, সেটা না পারলে আপনি অডিও চালায় রাখলেন সেটাও কাজ করবে, কিন্তু লাইভ চালাতে পারলে, লাইভ তেলাওয়াত করতে পারলে সবচেয়ে বেশি ভালো। এর পাশাপাশি কোরআন কারিমে অনেকগুলো আয়াত আছে যেগুলো রুকিয়া রিলেটেড, শয়তান, শয়তানের ফাঁদ, শয়তানের চক্রান্ত আল্লাহ নাশাত করবেন, আল্লাহর কাছে পানা চাওয়া ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক দোয়া কোরআনে আছে, অনেক দোয়া হাদিসে আছে, সেই দোয়াগুলো সবগুলো আপনি পড়েন, এটাই হলো রুকিয়া। আহামরি কিচ্ছু না, রাকিরা আলাদা করে কোনো মন্ত্র পড়ে না, ওই কোরআন হাদিসের দোয়াগুলো এগুলো আপনি পড়েন ইয়াকিনের সাথে, এবং আপনার রুকিয়ার যে নিয়ম আছে সেটা ফলো করে আপনি শুরু করেন। রুকিয়ার বিশেষ কোনো আলাদা নিয়ম নেই, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ে দোয়া শুরু করে দেন, পড়ে পানিতে ফু দেন, তেলে ফু দেন, নিজের শরীরে ফু দেন, পানিতে পোড়া দিয়ে বাসা ছিটা দেন। এবং এগুলোর জন্য রুকিয়ার অনেক বইপুস্তক আজকাল বের হয়েছে, রুকিয়া সম্পর্কে অনেক ছোটো 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 বইপুস্তক বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই বইপুস্তকগুলো পড়লে আপনি রুকিয়ার সম্পর্কে আদ্যপান্ত জানতে পারবেন। অতএব নিজেরা বাসা রুকিয়া শুরু করে দেন। আর প্রধান কর্ম হলো বাসায় কোরআন তেলাওয়াত চালু করা। দেখুন, কোরআন যদি কোনো বাসায় বাসার সদস্যরা নিয়মিত তেলাওয়াত করে, একটু আওয়াজ করে তেলাওয়াত করতে হবে, সরবে, নীরবে না, একটু আওয়াজ শব্দ যেন হয়, তেলাওয়াত যদি করে ওই ঘরে শয়তানের আস্তানা গাড়তে পারবে না শয়তান। কোরআনের তেলাওয়াত জরুরি। এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে ভাই, ফেসবুকে আমাদের কোরআন তেলাওয়াত নিয়ে গেছে, দৈনিক 10টা মিনিট 20টা মিনিট আপনার বাসার সকল সদস্যকে বাধ্য করবেন, অর্থাৎ সবাইকে বলবেন, নির্দেশ করবেন যে সবাই কোরআন তেলাওয়াত, যার যার সমাজে করবেন সবাই করবেন, ইনশাআল্লাহ দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার হয়েছে। আর অনেকগুলো পরামর্শ আছে সেগুলো আমরা মেনে চলব, সবসময় রাকি দিয়েই করাতে এমন কোনো বিষয়ে বাধ্যবাধকতা নেই। রাকি যারা, জারভুক যারা করে, মুশকিল হলো এদের মধ্যে ভালো মানুষ যেরকম অনেক আছে, অনেক প্রতারকও আছে। কারণ এই বিষয়টা যেহেতু আপনার অদৃশ্যের বিষয়, গায়েবের বিষয়, এই জন্য এখানে অনেক লোক আছে যারা রুকিয়ার নাম করে মানুষকে হাইকোর্ট দেখায়। একটা সুস্থ মানুষ তাকেও বলবে, হাই রে আপনার তো শেষ করে ফেলছ,
এমনকি আমি শুনছি যে এক রাগীর কাছে একজন যায় একজন মৃত মানুষের নাম বলছে যে আমার অমুক তার ব্যাপারে একটু আপনি দেখেন তো কোনো অসুবিধা আছে কিনা। তো অনেকে নাম বাপদাদার নাম শুনে রুকিয়া করে, আছে না এরকম অনেক। তো সে এরকম তার পরীক্ষা করার জন্য একজনে যায় তার বাপের নাম বলছে যে আমার আব্বা নাম এটা, তার বাবার নাম এটা, এই তার 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 ভিতরে কোনো সমস্যা আছে কিনা দেখে। তো সে ইয়ে করে বলতেছে সর্বনাশ, তার তো জাদুঘরে শেষ করে ফেলছে, বুঝতে পারছেন, অথচ বহুত আগে দুনিয়া থেকে চলে গেছে। তো এরকম ঝাড়ফুঁক করার নাম দিয়ে অনেক ভণ্ডামিও হয়। এই জন্য রাকি আল্লাহ ভীরু মুত্তাকি পরেজগার এটা হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সৌদি আরবে বিশেষ করে সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত রাকি থাকে, যে কেউ চাইলে রুকিয়া করতে পারে না। প্রত্যেক এলাকার জন্য মুফতি যেরকম আছে সরকারিভাবে ঠিক করা, রাকিও ঠিক করা আছে, উনি লাইসেন্সপ্রাপ্ত রাকি। বিভিন্নভাবে ওলামা ইকরাম পরখ করেন, ধান্দাবাজ না, চিটার পাটপান না, মিথ্যুক না, পয়সা কামানোর ধান্দা নাই, তো এই মানুষগুলোকে লাইসেন্স দেওয়া হয়, তারা রুকিয়ার খেদমত করে মানুষের। অনেক সময় তাদের কাছে যাওয়াও লাগে না, অবস্থা বললে মেইলে ওনারা আমল দিয়ে দেন, মানুষ নিজেরা আমল করে। তো নিজেরা আমল করতে পারি আমরা, আর এরকম ভালো রাকি যদি পাওয়া যায় যারা অন্তত অ্যাটলিস্ট প্রতারণা করে না, নিজেরা আমল করে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাদের স্মরণাপন্ন আমরা হতে পারি। বাংলাদেশ থেকে ওমরা হজের উদ্দেশ্যে কিছু পরিচিত মহিলা এর সাথে যাওয়া যাবে কিনা, উল্লেখ্য এখানে আপন ছেলে রয়েছে, শুধুমাত্র বিমান যাত্রাটুকু মাহরাম ছাড়া করা যাবে কিনা, যাবে না ভাই। লা তুসাফিল মারআতু ইল্লা মা যি মাহরামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে। সফরে অবশ্যই কি লাগবে, পুরুষ মাহরাম লাগবে। এখন মাহরাম পুরুষ ছাড়া শুধু বিমান যাত্রাটাও করলেন, তাহলে ওইটুকু আপনার হারাম হবে। আবার মক্কায় আপনার ছেলে যুক্ত দিয়েছে, তাহলে ওইটুকু আর হারাম হবে না, তাহলে সফরের এক অংশ হারাম হলো, বাকি অংশ হালাল হলো, ব্যাপারটা এরকম হলো। অনেকে এরকম করেন যে মহিলা এদেশে আছেন, স্বামী সৌদি আরব আছেন, তো অন্যদের সাথে বিমানে চলে যাচ্ছেন, সৌদি আরবের স্বামী এসে তাকে রিসিভ করছেন, তাহলে সৌদি আরবের যে সময়টুকু কাটাইলেন স্বামীর সাথে ওইটুকু আপনার হালাল, ওমরা তওয়াফ সব হালালভাবে করলেন, বাট এই বিমান যাত্রাটুকু আপনার কী হয়ে গেল, হারাম হলো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আমি গুনাহ করে ইবাদত করবো এটা কেমন কথা, অতএব এরকমটি করা উচিত না। মনের যা জেদ খেদ অথবা আবেগ মিটানো, এটার নাম শরীয়ত না। সে আমার মনে চাইলে একটু ওমরা করে মনের ঝাল মিটাইলাম বা মনের আবেগ মিটাইলাম, আবেগ মিটানোর নাম শরীয়ত না। শরীয়ত হলো কোরআন হাদিস যা বলেছে এটা আনুগত্য করার নাম কি শরীয়ত। মিনায় হাজির সাহেবরা 8 তারিখে যায় বসেন তাঁবুতে, তাঁবুতে মিনা যদি নামাজ পড়ে এক রাখাতে, মসজিদে হারামে নামাজ পড়লে যেরকম 1 লাখ হবে, এরকম 1 লাখ হবে। এখন কোনো হাজির যদি আবেগ হয় যে না আমি হারাম শরীফের নামাজ না পড়লে আমার ভালো লাগে না, একে 1 লাখ পাবো না, এই জন্য সব হাজিরা মিনায় বসে থাকুক আমি হারামে চলে যাব, কি বলেন? ওইটা অধিক ফজিলতপূর্ণ হওয়ার সুযোগ আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন ওইটা আমার বুঝে আসুক বা না আসুক, ওইটা করার মধ্যেই কি আছে, কল্যাণ আছে।